রাস্তাঘাটের এই ভয়ঙ্কর চেহারা প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়া গফরগাঁও পৌর এলাকার। এমন রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগের সীমা নেই পৌরবাসীর। আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি উঠে যায় বাসাবাড়িতেও। বৃষ্টির দিনে বাজারে পানি জমে যাওয়ায় লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। এরকম বেহাল দশা হয় যে আমরা হাঁটু পানি জমে যাই রাস্তার মাঝে, তারপর ড্রেনে ময়লা আবর্জনা উঠে, যার জন্য পা বাচ্চাদের পায়ে ঘা হয়, চুলকানি হয়, খুসপাসরা হয়। বাসার পাশে যে রাস্তাটা সেটা খুবই খারাপ, যে জন্য আমরা রাস্তা দিয়ে যেতে খুব কষ্ট হয়। আমাদের বাসার সামনে ড্রেনটাও নেই, বাথরুমের মেলা আসে, গন্ধ আসে বাসার ভিতরে। এই রাস্তাকে ভাঙ্গার কারণে আমাদের গাড়ি দুর্ঘটনা ঘটে, গাড়ি ফার্স ভাঙ্গে, গাড়ি চালকা বেশি যাত্রী উঠবাড়ছে না, যাত্রী কষ্ট করে। আমাদের ব্যবসা করা অনেক সমস্যা, অনেক শৌখিন কাস্টমার ও দোকানে আসে না। 5.5 বর্গ কিলোমিটার আয়তনের গফরগাঁও পৌরসভায় প্রায় 1.5 লাখ মানুষের বসবাস। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত পৌরবাসীর দৃষ্টি এখন নতুন মেয়রের দিকে। নতুন মেয়র মহোদয়ের কাছে আমাদের আবদার হলো ড্রেনটাকে পরিষ্কার রাখে এবং নতুন ড্রেন নির্মাণ করা এবং পুরানগুলির সংস্কার করে আমাদেরকে সহযোগিতা করা। আর নতুন মেয়রও শোনালেন আশার কথা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রকল্প হাতে নেওয়ার কথা জানান তিনি। গফরগাঁও পৌরসভার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। আগামী 6 মাসের মধ্যে ইনশাল্লাহ পৌরবাসী এই ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটের সুফল পাবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।